হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আর লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা কালিমার পা তৈরি করেছিলাম। তো দেখো, সেইটা কদিন ধরে করব করব করে তো করা হয়নি, লাস্ট অবধি কালী পুজোর দিনই আমার সকালবেলা কমপ্লিট হলো। আর এই যে এইটা, আর বলেছিলাম যে এটা পুজো করব। তো দেখো, এই যে ঠাকুরের কাছে দিয়েছি, দিয়ে পুজো করা হয়ে গেছে। আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো দেখো কী সুন্দর জবা ফুল দিয়ে পুজো করতে, কী সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর লাগছে। এখন হচ্ছে যে সন্ধেবেলা, আর সকালে আর ভিডিও করিনি, তো ভাবলাম যে সন্ধেবেলা যখন প্রদীপ উদীপ জ্বালাবো তো তখন আবার ভিডিও স্টার্ট করব। তো দেখো, সন্ধে দিয়ে দিয়েছি, আর দিয়ে এই যে তুলসী মঞ্চে বাতিগুলো লাগাচ্ছি। আর বাইরে না মাঝে মাঝে এমন হাওয়া হচ্ছে প্রদীপটাই নিভে যাচ্ছে আর কি, মানে বাতি দিলেও যে কতক্ষণ থাকবে কে জানে, থাকুক যতক্ষণ অন্তত জ্বলবে জ্বলুক। আর ছোট থেকে কি বলতো, এই কালী পুজোর দিনকে তোমার তুলসী মঞ্চে বলো, বারান্দায় বা পাঁচিলে আছে যেই বেশ বাতি দিয়ে পরপর সাজিয়ে বাতিগুলো জ্বালাতে বেশ ভালো লাগে। আর ছোট থেকে আমি এমনিতে এই বাজি টাজি ফাটাতে ভয় পাই, কোনো বোম টোম কিছুই ফাটাইনি, তো সেজন্য বেশ এই প্রদীপ দিয়ে বা বাতি দিয়ে সাজাতে ভালোই লাগে। দেখছো কীরকম হাওয়া দিচ্ছে, নিভে যাচ্ছে। আর আবার যে ওপরে চলে এসেছি বারান্দায়, কালকে যে চৌদ্দ প্রদীপ জ্বালাতে, মানে বারান্দায় জ্বালাচ্ছিলাম তো কিছুতেই জ্বলছিল না, এত হাওয়া দিচ্ছে, কিছু চলছে আবার কিছু প্রদীপ নিভে যাচ্ছে। তারপরে আবার ঘরে জ্বালিয়ে তারপরে ছবি তুলেছিলাম। তো আজকে একটুখানি তাও নিভে যাচ্ছে, তো আজকে জ্বলছে, মানে কালকে একদম বারান্দাতে আমি জ্বালতেই পারিনি প্রদীপগুলো। আর এই যে প্রদীপগুলো দেখছো না, এগুলো হচ্ছে যে এবছরের কালার করা না, এগুলো গত বছরের ছিল কালার করা, তো সেগুলোই এবছর। আর আমার নিজের ঘরে যে প্রদীপগুলো রং করবো সেটা সময় পাইনি, লাস্ট মুহূর্তে তিনটে থালার অর্ডার এলো, ওগুলো করলাম। তো করতে তো ভেবেছিলাম যে কিছু প্রদীপ আছে এখনও কেনা, করবো কালার, কিন্তু আর করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে এগুলো মোটামুটি ভালোই আছে, অসুবিধা তো কিছু নেই, তো এগুলোই জ্বালালাম। তো এখানে এই যে বাতি প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবারে আমি আর মা একটুখানি যাব, মানে আমাদের এখানে যেখানে যে স্কুলে পড়তাম ওই স্কুল, মানে একটা বড়ো মানে ঠাকুর হয়, আর মানে এক সপ্তাহ ধরে পুরো অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, সব কিছু হয়, তো ওখানটাতে যাব এখন। আর এই দেখো, আমাদের ছোট্ট বারান্দাটাকে একটু সাজিয়েছি, লাইট ছাদে দেওয়া আছে, দেখাবো তোমাদেরকে, পরে দেখাচ্ছি, বাড়ির নিচে নামলো তখন দেখাবো বাড়ির বাইরেটা কীরকম সাজিয়েছি। আর এই ছাদে এসেছি একটু, মানে সবার বাড়িতেই তখন লাইট দিচ্ছে, দেখতে কি ভালো লাগে, মানে এই কালী পুজোর সময়টাতে ছাদে উঠলে চারদিকটা কি সুন্দর আলো আলো, দেখতে খুব ভালো লাগে। মিঠু ও মিঠু, সবাইকে হ্যাপি দিওয়ালি বলে দাও, এনো লাইট জ্বেলে দিচ্ছি, হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে। আমার শরীরটা তো খারাপ, আমার শরীরটা খারাপ, আমার সর্দি করেছে, তোমরা কি ভালো আছো সবাই বলে দাও তো। মিঠু মিঠু গো, ও মিঠু, সবাইকে বলেছো হ্যাপি দিওয়ালি বলে দিচ্ছ, বলে শুভ দীপাবলি, মানে আমরা বাঙালি আমরা শুভ দীপাবলি বলি, বলে দাও তো। আদর খালি আদর, হ্যাঁ বাবা বাবা, ছোনা বাবাটা, ছোনা বাবাটা, ছোনা বাবাটা, বোম ফুটছে, কোথায় বোম ফুটছে, ওর শরীরটা খারাপ, মানে এই শীত হলে শরীরটা খারাপ হয়, এই যে সর্দি ফর্দি হয়েছে, এই যে মাথা সব ছুটুনে সর্দি লাগিয়ে দিয়েছে। ছোনা বাবাটা, ছোনা বাবাটা কই, এইটা ছোনা বাবাটা দেখি তো, দেখি তো, ওকে বেশি করে বাইরে রাখা যাবে না, ওকে একদম ঢাকা দিয়ে রাখতে হয়, বাইরে বের করে নিয়ে এসছি, চলো চলো ঢাকা দিয়ে দেবো, চলো তুমি কি ঠাকুর দেখতে যাবে, তুমি
ঠাকুর দিতে যাবে বাবা? ও বাবা দেখি ঘুম পেয়েছে, ঘুম। ওরে বাবা আচ্ছা ঘুমবে, চলো চলো চলো। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা, আরও অনেকগুলো লাইট ছিল কিন্তু সেগুলো এবারে জ্বালাতে গিয়ে দেখছি সব খারাপ হয়ে গেছে, তো এই লাইটগুলোই ভালো ছিল এগুলোই দিয়ে সাজিয়েছি। আর এই যে দেখো এখানে সব বল্টু, আর এই যে সেই বাচ্চা কুকুরগুলো দেখেছিলাম সেইগুলো সব আছে এখানে বসে আছে। উই তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, আর মাও ওদিকে দেখো শাড়ি পরছে রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে যে কাছাকাছি যে কালী পুজোটা হয় ওটা যাবো দেখতে, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো এখানে এসে দেখছি যে এখানে হচ্ছে গোয়া জুলেক হচ্ছে, আর এটা হচ্ছে স্কুলের সামনেটা, আমাদের যে স্কুলে পড়তাম ওই স্কুলের সামনেটা ওখানটাতে সব যে সেজেছে আর কি দাঁড়িয়েছে, ওটা যেটা দেখালাম ওটা হচ্ছে স্ট্যাচু সেজেছে, মানে এমনি যে কেটে যে স্ট্যাচু থাকে সেগুলো স্কাল্পচার। আর এটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে আদিবাসী স্ট্যাচু, মানে যারা সেজেছে তারা কিন্তু একদম স্টিল দাঁড়িয়ে আছে, মানে একদম নড়াচড়া করে নিয়েছে, রাগের নিচে সর্বনাশ। এটা দেখো এটা হচ্ছে ক্ষুদিরাম, মানে এমন দাঁড়িয়ে আছে না তুমি দেড় ফট করে পর্যন্ত স্ট্যাচুই দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। আর সব থেকে যেটা ভালো লেগেছে এই দেখো ছিন্ন মস্তা কালী, মানে দারুণ করেছে, মানে ফট করে দেখলে বোঝা যাবে না যে এটা কীভাবে করেছে বাবা, মানে দারুণ, মানে দুজন আছে দুজন মানুষ সঙ্গে করেছে। তো এই যে দেখো ঠাকুর দেখলাম, আর এখানে সব মেলা বসেছে, আর আজকে এখন কিছু প্রোগ্রাম নেই, এরপরে খেলা টেলাগুলো আছে, তো ওই জন্যে আমরা একটুখানি যে দোকান থেকে গজা বাজা কিনে নিয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজ আমাদের টাটা।